হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিসাব ব্লগ বাংলা আপনাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল এবং পিকচারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা ক্লিক করে আমার ভিডিওতে এসেছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে রিপোর্টটা দিব সেটা আমরা হায়ার করতেছি আর্মিয়াতে ফুড ডেলিভারি জব আমরা দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি। বলতে আমরা যত লোক আছে এশিয়ার যে কোনো দেশের লাগে আমরা এই রিকমেন্ড দিয়ে রাখতেছি। বর্তমানে আমরা সব দেশের লোক আমরা নিয়ে থাকি, আমাদের রিকমেন্ড হচ্ছে পুরো শুধুমাত্র ফুড ডেলিভারি জব আমরা দিতে দেব। আর অন্য কোনো জব আমরা এই মুহূর্তে আমাদের কাছে নাই, যেটা আছে সেটা আমি বলতেছি এখন। আর যারা ইন্টারেস্ট আছে আর্মিটা যাওয়ার জন্য, তো আর্মিটা যাওয়ার জন্য বেনিফিটটা অনেক রয়েছে। আমার গত দিয়ে এক ভিডিওটা করছিলাম, ভিডিওটা দেখে নেবেন, আমার আইবিআর দেওয়া আছে ভিডিওটা, দেখে নিয়ে আপনারা বুঝতে পারবেন আর্মির নামে যে বেনিফিটটা কতটুকু। আর এখানে আমি শর্টকাট কিছু বলে থাকি যে আর্মিনে গেলে পরে আপনার যে বেনিফিটটা হতে পারে সেটা হচ্ছে, বেনিফিট হচ্ছে আপনার এই দেশের যে 3 মাস কাজ করলে পরে আপনি এই দেশের টিআরসির জন্য আবেদন করতে পারেন। টিআরসি আবেদন করলে প্রায় 40 থেকে 50 দিনের ভিতরে পেয়ে যাবেন। তার জন্য 3 মাস থাকতে হবে সে দেশে, ঠিক আছে? তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন টিআরসির জন্য। তো টিআরসি পাওয়ার পর সে দেশের ব্যাঙ্ক স্টেটমেন্ট 6 মাস আপনি কন্টিনিউ ভালো রাখবেন। রাখার পর যদি ইউস পেমেন্টের ভালো একটা ব্যালেন্স থাকে আপনার ব্যাঙ্কে, তারপর আপনি ইফুলেন্টে ই ভিসা পারবেন। ডাইরেক্ট আপনি এখান থেকে, সরি, এখান থেকে না, আর্মেনিয়া থেকে ডাইরেক্ট আপনি ফুলেন্ডে যেতে পারবেন, ফ্রান্স যেতে পারবেন, এমনকি ইতালি যেতে পারবেন। ইতালি, পর্তুগাল সব দেশের ইস্যু আছে আমাদের সেখান থেকে। আমরা যখন 6 মাস পরে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন, তো আমরা আপনাকে সেখান থেকে ইতালিতে নিয়ে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হবো। চুক্তিবদ্ধ হওয়ার পর আপনি যে দেশে হন না কেন, কোনো প্রবলেম নাই, আমাদের সব দেশের লোক আছে। আপনারা বলবেন, টাকা জমা দিবেন, আপনার কাজ শুরু হয়ে যাবো এবং সে আপনাকে সে জায়গায় পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে? পৌঁছায় বলতে কি, সব সময় লিগাল লিগাল যে ডকুমেন্ট আছে, লিগাল ডকুমেন্টে আপনার সে দেশে ভিসা লাগাই দেওয়া হবো। ভিসা লাগাই দিলে আপনি সে দেশে যেতে পারবেন, ঠিক আছে? আর সিম্পল সিস্টেম, বৈধ হবে, কোনো অবৈধ কোনো কাজ নেই আমাদের। আমরা যে অনেকে বয়স্ক হোয়াটসঅ্যাপে আমাকে বলে যে এই মুহূর্তে বলে বাই বাই পথে বাই অনেকে ব্ল্যাক পথে যে কোনো ব্যবস্থা আছে, কিন্তু ভাই ব্ল্যাক পথে আমরা কোনো কাজ করি না, সম্পূর্ণ আমরা লিগাল পথে কাজ করি, যেগুলো ভিসার মাধ্যমে, ভিসার মাধ্যমে গিয়ে আপনি যা করেন সেটা ভিন্ন ব্যাপার, ঠিক আছে? আমরা ভিসা লাগাই দেবো আপনাকে, ওর আপনার ব্যাপার আপনি কী করবেন, ঠিক না? তো আমাদের দায়িত্ব থাকে আমরা কী কী জব দিতে পারবো আপনাকে, সে আমরা যে প্রতিশ্রুতি আমরা দেবো আপনাকে, যেটা যে জব আমরা দিতে পারবো সেটা বলে দেবো এবং সেই জবটি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? তো যারা যাওয়ার জন্য ইচ্ছা আছে আর্মিতে যাওয়ার জন্য এখন এই মুহূর্তে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনি চেক করে আমাকে মেসেজ করবেন, নো প্রবলেম। আপনি যদি সেরকম হন না কোনো প্রবলেম নাই, তবে এখানে ইন্ডিয়ান ক্ষেত্রে আমি বলবো যে ইন্ডিয়ান ক্ষেত্রে টাকাটা কম লাগবো, ঠিক আছে? ইন্ডিয়ান ক্ষেত্রে আমি বলি ইন্ডিয়ান 1.5 লাখ টাকা আপনার কাজ সহ ফ্লাইট সহ অ্যাটোজেট সব কিছু হয়ে যাবে মাত্র 1.5 লাখ টাকার ভিতরে, ঠিক আছে? আর বাংলাদেশি ক্ষেত্রে একটু টাকাটা সেমই লাগবে, সেজন্য বাংলাদেশি ভিসার আমরা করি না, কারণ বাংলাদেশের ক্ষেত্রে কাজটা হচ্ছে ভিন্ন সিস্টেম। আপনি বাংলাদেশের কোনো এজেন্সি দিয়ে আপনি ভিসা লাগাবেন, কোনো ট্রাভেল এজেন্সি দিয়ে আপনার ট্রাভেলের এই যে স্টাডি ভিসা হবে। তো আপনার স্টাডি ভিসা যদি আপনি দেশে আসেন, আসার পর আমাদের যোগাযোগ করেন, আসার আগে তো আমরা আপনার জন্য ব্যবস্থা করে রাখবো, জব দিয়ে দেবো এখানে, এবং আপনার সেই দেশে পারমিটের জন্য যা কিছু লাগে সব অ্যাটোজেট আমরা কাজ করে দেবো। এরপর রয়েছে ধরেন বাংলাদেশের ক্ষেত্রে একটা একটু বেজাল আছে, সেটা হচ্ছে কি, তারা বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোনো ভিসা পাওয়া যায় না, ঠিক না? তো তার জন্য যাওয়ার জন্য কী করতে, ডাইরেক্ট পাওয়া না গেলেও দিল্লিতে এমবিসি ফেস করা লাগে, অথবা দুবাইতে আপনি এমবিসি ফেস করতে পারেন। যেহেতু অনেক সময় যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান ভিসা একটু ইস্যু থাকে, কারণ প্রচুর পরিমাণে বাংলাদেশি মানুষ আসতেছে দিন দিন, সেজন্য একটু গভর্নমেন্টও একটু স্ট্রং হয়েছে, কারণ এত বেশি মানুষ এখন আর ভিসা দেওয়া হয় না, কারণ এতটুকু পরিমাণে মানুষ আইতেছে যে যার ক্ষেত্রে যে যে সিস্টেমটা আছে, যেমন একটা বৈদেশিক নিয়ম যে কারণগুলো আছে, অনেকগুলো পলিসিং আছে, যেমন আমাদের বর্ডার এরিয়া দেশগুলোতে প্রবলেম থাকে সবসময়, সেজন্য একটু ভিসা একটু কম হচ্ছে। কম হচ্ছে বলতে এটা না, সবচেয়ে বেশি প্রাধান্য ইউরোপিয়ান কান্ট্রি মানুষ, ইউরোপের ভিসা বেশি দেওয়া হচ্ছে, আর যে এশিয়ান কান্ট্রিগুলোর ভিসাটা কম হচ্ছে এখন এই মুহূর্তে। তো আপনার যদি ইন্ডিয়ান ভিসা না থাকে, তবু আমি বলবো যে আপনাকে দুবাইয়ের ভিসা নিয়ে নিন, ইজিতে পাই যাবেন, কারণ দুবাই ভিসা পেতে গেলে আপনি মাল্টিপল ভিসা 10,000 টাকা 15,000 টাকা ইন্ডিয়ান টাকা খরচ লাগে, আপনারা পেয়ে যাবেন মাল্টিপল ভিসা। আর যদি আপনি নর্মাল ভিসা চান 5,000 টাকার ভিতরে, আপনি, সরি, আমি বাংলাদেশের কথা জানি না কত, তবে ইন্ডিয়ান 5,000 টাকার ভিতরে আপনি যে দুবাইয়ের ভিসা পেয়ে যান, পাওয়া যায় থাকে থাকে 3,000 টাকা পাওয়া 2,000 টাকা ভিসা আছে, সেটা এক দিই, ঠিক আছে? 1 মাস হলে 2 মাস হলে, 1 মাস এক ধরনের, 5 বছর এক ধরনের, এক ধরনের ভিসা সিস্টেম আছে, আপনারা সেটা ওয়েবসাইটে গিয়ে চেক করে দিবেন স্বদেশের। তো আমি বলবো আপনাদেরকে সহজ, বাংলাদেশের জন্য বলবো যে এটি সহজ, আপনারা ডাইরেক্ট ওই দুবাইয়ের ভিসা নিয়ে নেন মাল্টিপল ভিসা, ঠিক আছে, কোনো এজেন্সি দিয়ে। তারপর দুবাই গিয়ে আপনি কোনো এজেন্সি ধরেন, ধরে বলেন যে আমরা আর্মিতে ঘুরতে যাবো, ঠিক আছে? কাজ করার কথা কখনো বলবেন না কাউরি, কারণ সব কিছুই মানে একে পর এক আপনাকে মানে টাকা খাওয়ার জন্য ধান্দা ধান্দা ফেলবো। সেজন্য বলবো যে বলবে যে আমি ঘুরতে যাবো, ঠিক আছে, আমি দুবাই এসেছি ঘুরার জন্য, এখন আমি চলে যাবো আর্মিতে, ঘুরবো ঘুরবো ব্ল্যাক নেবো বাংলাদেশে, ঠিক
ঠিক আছে, বাংলা শিক্ষক ই ব্যাংক বলবেন, তো আপনারা আগে স্টোরি পিসে লাগাই নেবেন। লাগাই দেওয়ার পর আপনি ব্যাংক ব্যালেন্স মিনিমাম আমি বলবো যে $600 বা $700 ম্যাক্সিমাম আসতে নিয়ে নেবেন। আসতে নিয়ে গেলে ফ্লাইটে গেলে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। আর আপনারা যদি আমাদের মাধ্যমে ভিসাকে অবশ্য আমরা বাংলাদেশে করি না, আর অন্য দেশে ভিসা আমরা করি, নেপালি বাংলাদেশি কোনো ইস্যু নাই, আমরা সরি নেপালি এবং ইন্ডিয়ান ভিসা আমরা করে দিই। এ টু জেড সব কিছু, ফ্লাইট শো যা করো তাদের সম্পূর্ণ এ টু জেড, আমরা খামের ভিসা শো সব কিছু আমরা করে দিই মাত্র 1.5 লাখের ভিতরে। আর বাংলাদেশের ক্ষেত্রে একটা ভিন্ন, কারণ সেম সিস্টেম থাকবে, কিছুটা কমবে একটা, সেটা ডাইরেক্ট আপনি নিজে ভিসা করে আনবেন, করে আসবেন। আসার আগে ভিসা আপনি এত পাওয়ার পর আমাকে মেসেজ করবেন, ভাই ভিসা পেয়েছি আমরা ইন আর্মিতে আসবো, তাহলে আমি আপনাদেরকে আমার লোক আছে আমার ব্রাই বাদার আছে এখানে, ডাইরেক্ট আপনাকে রিসিভ করে নিবো, রিসিভ করে নিয়ে আপনার জবে কাজে লাগাই দিবো, ঠিক আছে। আমাকে যোগাযোগ করলে আমি এই ব্যবস্থা করে দেবো আপনাদেরকে, ঠিক আছে। তার জন্য একটা চার্জ তো হবেই স্বাভাবিক। আর যদি আপনি ডাইরেক্ট আর্মিতে আসেন, আসার পরে যদি আপনার যোগাযোগ করেন আমার সাথে আগে ইন্ডিয়াতে ধরেন, দেখেন ডাইরেক্ট বাংলাদেশে বলেন আর যে গ্রুপ কেউ বলেন, ডাইরেক্ট আপনি আর্মিতে গিয়ে পৌঁছেছেন, পৌঁছার পর যদি আমাকে মেসেজ করে বলেন যে ভাই আমি এই মুহূর্তে একটা কাজ ধরো আমার এই মুহূর্তে আমার কাম নেই, ঠিক আছে, সেজন্য ক্ষেত্রে আমি কামের ব্যবস্থা করে দিই। যে অনেকে যে ফোন করে যারা তাদের দিয়ে দেখি, তবে এটা একটা চার্জ আলাদা লাগে, কারণ কারণ আপনি দেশে থাকার পরে যখন যে একটা চার্জ হবে এবং সেদের গ্যাস গিয়ে পৌঁছলে পরে অন্য ধরনের চার্জ করে, এক এক তাহলে একদম চার্জ করে, সেটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই, যে যত পারে অত চার্জ করতেছে সিস্টেমটা। তবে আমরা চাই নিম্ন মানের সস্তা যেমন করা যায় এই প্ল্যানে আপনাদের মাধ্যমে মাধ্যমে করে থাকি, আমি আমাদের মাধ্যমে করে দিই সবাইকে, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর যারা এই মুহূর্তে আমাদের যে রিকমেন্ডার রয়েছে সে শুধুমাত্র ফুড ডেলিভারি জব আমরা দিয়ে থাকি, সব সব দেশের মানুষই যারা আমাদের যোগাযোগ করবে আমাদের সাথে তারা অল্প টাকার মধ্যে আর্মিয়ে যেতে পারবে, ঠিক আছে, সবচেয়ে ইজিতে সহজে যেতে পারবে। আপনারা যদি যেতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে, তাড়াতাড়ি আমরা সে কাজগুলো করতেছি, অলরেডি অলরেডি কয়েকজন গেছে চলে, আরও কয়েকজন বাকি রয়েছে আমাদের ফাইল, সেটাও চলে যাবে। আপনারা যদি ইন্টারেস্ট থাকে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি আমাদেরকে আপনাদেরকে আমি সেই হেল্পটা করবো, এবং আমরা বলতে গেলে কী বলবো আর ডিটেলস তো অবশ্যই আমার সাথে এই মুহূর্তে নাই, বাকি ডিটেলস তো ভিডিও অনেক বলে দিয়েছি আর কী বলবো, কারণ অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে। তো আজকে আজকের নতুন বন্ধুরা সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।